শেষ দফা ভোটের আগে ফের মাঠে ময়দানে নেমে পড়ল সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ায় সক্রিয় হল কেন্দ্রীয় এজেন্সি, তার জেরেই ডাক পড়ল দাপুটে যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর। উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি দিনে সিবিআই এর অফিস থেকে আজ তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলবেলায় দেবরাজ চক্রবর্তীর কাছে পৌঁছে গিয়েছিল নোটিশ। এখানেই জানিয়ে রাখি, তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মন্ত্রীর স্বামী দেবরাজ চক্রবর্তী, যাকে অতীতেও তলব করেছিল সিবিআই, সেই সময় তিনি হাজিরাও দিয়েছিলেন। বিষয়টা হচ্ছে, এই যুব তৃণমূল নেতা বহুদিন ধরেই সিবিআই এর র্যাডারে রয়েছেন। গত বছর নভেম্বরে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চালানো হয়েছিল অদিতি মুন্সির স্টুডিওতে। সেই সময় থেকেই যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর উপরে নজর পড়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই সময় সিবিআই তল্লাশি চালায়, তবে সেই সময় এই যুব নেতার গলায় কোনো রকম আক্ষেপের সুর দেখা যায়নি। বরং তিনি বলেছিলেন, সিবিআইকে সব ধরনের সহায়তা করবেন। যখন সেবার তল্লাশি চালানো হয়, সেই সময় ব্যাংকের নথিপত্র সহ আরও কিছু তথ্য নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে আজ কেন ডাক পড়ল তাঁর? এজেন্সি দাবি করছে, দেবরাজের বাড়িতে নাকি মিলেছে অ্যাডমিট কার্ড। অসঙ্গতি মিলছে তাঁর কথায়, এমনটাও জানিয়েছে সিবিআই। আর যে কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে তলব করা হলো তাঁকে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।